আল্লাহ আকবার, জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, জামাই জামাই ছিলেন তো আমাকে দিক, আপনাদের দিকে মেয়ের জামাই, এই এই যাতে আমাদের দিক ওই মেয়ের বিয়ে দিলি যে ছেলেটা তারে জামাই কয়, তো এই জামাই শ্বশুরের সাথে কথা কয় না। শ্বশুর এবার জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, বিয়ে আমার এমন না মাইডা, তোমার কেমন এক বোকা ছেলের সাথে, দামলা একেবারে আন্তর্জাতিক দামলা, কি ছেলের সাথে আমি মাইয়ে দিছি, আমার সাথে কথা কয় না, আমার জন্য এই 5টা বছর মধ্যে একটা বার আব্বা করে ডাক দিল না, তুমি একটু বুঝাই দিতে পারো না। এখন বিয়ের বাড়ি আইসে, জামাইয়ের বাড়ি আইসে, শ্বশুর বিয়ের কাছে এই নালিশ দিচ্ছে, তো বিয়ে এবার ছেলের আড়ালে নিয়ে বলে বুঝাইছে যে পাগল, শ্বশুর বাড়িতে কিছু পাইতে হলে সেইভাবে কথা করতে হয়, শ্বশুরের সাথে কথা না করলে দেখ তোর অন্য অন্য ভাইয়েরা সব নিয়ে যাচ্ছে, তুই কথা কষ্ট বিদে তুই মারুম হয়ে থাকিস, যা শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যাবি রাস্তায় যে কথা করতে করতে যাবি, কথা না বললি বড় পাওয়া যায় না, তো রাস্তায় যে হাঁটতেছে দুই শ্বশুর জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে শ্বশুরের সাথে কথা বলতেছে, কাব্বা আপনি বিয়ে করছেন, শ্বশুর কাল্লাই কোন আমালে রলাই পড়লাম, এতদিন কথা না কইছে না কইছে, আজকে কোয়া শুরু হয়নি কি কোয়া শুরু হইনি, আর শ্বশুর জব দেয় ঝাড়ু পাগল আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর তর্জমা কি কন্ত, আমি বিয়ে না করলে মেয়ে বলো কোন জায়গাতে দিলাম তোরে বাকি দিলাম, এই না অবশ্য ও আপনি বিয়ে করে সেটা আমার দিয়ে দিয়েছেন, নিজে নিজে ব্যাখ্যা করতে শ্বশুরকে আল্লাহ তোমার পায়ে দড়িয়ে শয়তান জন্য রাস্তার মধ্যে কথা না কয়, এ কি শুরু হলো, যাদিন কই নাই তার সেদিন এক ভালো ছিল, এ কয় যে কি আরম্ভ হলো, এখন কদ্দুর যাইয়া এরপরে বলতেছে আব্বা নদীর পাড় দিয়ে হাঁটতেছে, এত বড় নদী কাটলো কে আব্বা, এ কেউ রেখে জিজ্ঞেস করে ছোট দিন, এ ছোট ছোট পোলা পান্ডাই কথা জিজ্ঞেস করতে পারে, বিয়েদারি জামাই সে কয় আব্বা এত বড় নদী কাটলো কে, যে তোর আব্বার আমি কি কবে আর কি করবো, কয় যে হা আপনাকে তো বয়স কম না কাটতেও পারে, অবশ্যই ঠিক তুই যে এত বড় নদী কাটলে দুইজনে মাটি রাখলেন কোন জায়গা, আর এক প্রশ্ন কয় যে মাটি অর্ধেক তোর আব্বা খাইছে আর অর্ধেক আমি খাইছি, কয় তো আপনাদের অনেক দিন লাগছে মাটি খাতি, এটাও বুঝে ফেলেছে, লাস্টে কয় খালেন কেন, কয় তোরে ফায়দা যে তোর আব্বা খাইছে অর্ধেক, পরে তোর সাথে মাইয়ে দিয়ে ভাইটুক আমি খাইছি, এইরকম কথা কর দরকার আছে নি, কথা কইলে বুঝে শুনে পাও, সালাম দিলে সেভাবে দাও, আদবের সাথে দাও, আল্লাহু আকবার, আদব তাজস্তে আজলুতে ইলাহি বেনে বরসার বেরো আর যাকে খাইহি, ও দোস্ত এই জন্য আমরা আদবের পরামর্শ দিই, যুবক বেয়াদবি করবা না, বেয়াদবির পরিণতি ভালো না, আজ থেকে প্রায় 30 বছর আগে আমি পত্রিকায় একটা বেয়াদবির গল্প পড়েছিলাম, মুসলিম জাহান একটা পত্রিকা আসতো, নাম ছিল তার আগে তার নাম জাগো মুজাহিদ, ওর ভিতরে একটা গল্প লিখছে, এই স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজের ছাত্র ভালো করে মনে রাখবা, একটু ভুলে যাবা না, মাদ্রাসার ছেলেরাও মনে রাখবা, আল্লাহু আকবার, ওই পত্রিকায় লেখছে একটা গল্প, যিনি খবরটা লিখছেন তিনি লিখতেছেন আমাদের এলাকায় সাপ্তাহিক একটা হাট মেলে, সাপ্তাহিক গ্রাম অঞ্চলে হাটের একটা বারের মিল আছে, সোমবার শুক্রবার বৃহস্পতিবার রবিবার শনিবার মঙ্গলবার 6 দিনে এভাবে দুইটা বারবে বারে বারে হাট মেলে, বুধবারের সাথে কোনো বার নাই, বুধবার একা বেজোর পড়ে যায়, এই জন্য শুধু বুধবারে আমাদের এলাকায় বড় একটা হাট মেলে, বিশাল অঞ্চল নিয়ে হাটটা মেলে, হাজার হাজার প্রায় লাখের উপরে মানুষ হয়, আমি ছোটবেলার থেকে দেখতেছি ওই হাটের ভিতরে একটা লোক ভিক্ষা করে, সাইকেল ব্যানের যে ব্যারিং আছে এই ব্যারিং এর চাকা, ব্যারিং এর চাকা বানানো এক প্রকার, ছোটবেলায় দেখছি গাড়ি, এখন তো আধুনিকতার যুগ আছে হাজারো রকমের গাড়ি কিনতে পাওয়া যায়, আমরাই বানাইছি সাইকেলের ব্যারিং দিয়ে ভ্যানের ব্যারিং দিয়ে গাড়ি বানাইতাম, এই ব্যারিং এর চাকার গাড়ির উপরে বসা একটা লোকের দুইটা পা নাই, দুইটা হাতও নাই, 4টে হাত পার কিছুই নাই, লোকটা বসা একটা মেয়ে
8-9 বছর বয়স হবে মেয়েটা এই বেয়ারিং এর চাকার গাড়িটা হাটের মধ্যে দিয়ে গলিতে গলিতে ছেলে নিয়ে বেড়ায়। ওই গাড়ির সামনে একটা ভাঙা থাল পাতা আছে, ওর ভিতরে মানুষে ভিক্ষা দেয়। লোকটা বাজার দিয়ে ঘুরতেছে, মেয়েটা গাড়ি নিয়ে ঘুরাই বেড়াইতেছে। এই ঘুরার ভিতর দিয়ে ভিক্ষার শব্দ গুলো, তাই বাবা 10টা পয়সা দেন, বিয়া দবি করিবেন না। 10টা পয়সা দেন, বিয়া দবি করিবেন না। এই লোকটা যিনি বর্ণনা দিচ্ছেন, এই গল্প লিখছেন, উনি বলেন আমি জীবন ভরে বহুত ভিক্ষুকের ভিক্ষা করতে শুনছি, কিন্তু এই শব্দটা কেউ বলতে শুনি নাই। ভিক্ষার শব্দ বাবা আল্লাহর হস্তে দেন, আখেরাতের জন্য দেন, মা বাবা কবরে পাবে, ইত্যাদি ইত্যাদি কেউ ওয়াজ করে করে ভিক্ষা করে। কিন্তু এই লোকটা ডাইরেক্ট বলে 10টা পয়সা দেন, বিয়া দবি করিবেন না। আমার ভিতরে কৌতূহল জাগলো, জানবো কেন এই কথাটা বলে। হাটের মধ্যে কিছুই বলি নাই, পিছে পিছে ঘুরতেছি। সন্ধ্যার একটু আগে ওই মেয়েটা গাড়ি কানকে ধাক্কাইয়া বাজার থেকে বের করে, বাজারের পাশে অদূরেই একটা ছোট্ট ঝোপঝাড়ের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ি যাইয়া ঘরের ভিতরে উঠার আগে আমি পিছন দিয়ে বললাম, এ মনা তুমি মনি, তুমি বাচ্চার বুড়ো মুরব্বীকে ঘরে উঠেও না, মুরব্বী আগে তো ঘরে যে না, আমার একটু কথা আছে। গাড়ি থামাই আমি যে বললাম, বাবা জীবনে হাজারো ফকিরকে ভিক্ষা করতে দেখেছি, হাজার রঙের বয়ান শুনেছি ফকিরদের মুখে, আপনি যা বলেন এইটা কেউ বলতে শুনি নাই। 10টা পয়সা দেন, বিয়াদবি করিবেন না, এই কথাটা কেন বলেন? মুরব্বী বলে, বাবা হাটের মধ্যে যে আমি পঙ্গু মানুষ, সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর আমার এই কথা বলার সময় নাই, তুমি যাও। যুবক বলে, আমাকে বলতে হবে, নইলে আগামী হাটে আপনারে যাইতে দেব না। এবার মনে কয়, বাবা বিয়াদবি করতে নিষেধ করছি, তুমি তো বিয়াদবি শুরু করলে, রুজির মালিক তুমি না, রুজির মালিক আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে? গল্পটা জানার জন্য আমি একটু আপনাকে প্রেসার দিয়েছি, বললেই আমি চলে যাব। মুরব্বী বলে, বাবা রে ছাড়লি না যখন তখন বলি, আল্লাহু আকবার। মুরব্বী বলতেছে, ও বাবা আজকে আমি ফকির, একসময় আমি ছিলাম বিশাল বড় জমিদারের সন্তান, আমার আব্বা ছিল আশপাশে 22টা গ্রামের মাতুব্বার, আমার আব্বা 2টা হাই স্কুলের সভাপতি ছিলেন, আমার আব্বা বড় সম্পদের মালিক ছিলেন। দেশে যত বিচারাচার হইতো, কোর্ট কাছারিতে যাওয়ার আগে বিচার করতেন আমার আব্বা, আমার আব্বার দাপট ছিল বিশাল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, 8-এ পড়ি তখন ক্লাস 8-এ পড়ি, আমার আব্বা ওই স্কুলেরই সভাপতি ছিলেন। মাস ছিল এপ্রিল মাসের 1 তারিখ, তারিখ ছিল এপ্রিল মাসের 1 তারিখ, আর এপ্রিল মাসের 1 তারিখে বলা হয় এপ্রিল ফুল। ওদিন একে অপরকে লজ্জা দিয়া দিই, একে অপরকে বেয়াকুব করা করি, হারাহারি ঠকাঠকির দিন, যে যাকে যা করুক, এর কোনো ওই দিনের ওই ঘটনার পর কোনো বিচার হবে না। আমি এপ্রিল ফুলে একটা সিদ্ধান্ত নিলাম, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা হেড স্যাররে যা ভয় না পাইতো, আমারে তা ভয় পাওয়া লাগতো, কোনো স্যারকে যে পরিমাণ সম্মান করা না লাগতো, আমারে তা করা লাগতো, কারণ আমি প্রভাবশালী সভাপতির ছেলে। আল্লাহু আকবার, আমি যা বলবো তার সকলে তা সকলের মানা লাগতো। আজকে আমি এপ্রিল ফুল উপলক্ষে 3-4 দিন আগে থেকে ছাত্রছাত্রীদেরকে, আমার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাইছি। আরে এপ্রিল ফুলের প্রথম ঘন্টা হরিপদ বাবু স্যারের ঘন্টা, বিজ্ঞানের ঘন্টা, বিজ্ঞানের ঘন্টায় হরিপদ স্যারকে আমরা লজ্জা দেব। সিস্টেম কি, সিয়ারের পায়ার পিছনে খানিক খুঁজা, হালকা একটা খড়ি দিয়া, পাট খড়ি দিয়া কোনো মতে চেয়ারটারে বাঁধায় রাখবো, স্যার এসে যখন বসবে ওই পিছনটা বৈশা যাবে, স্যার সিট হয়ে পড়ে যাবে, আমরা সবাই হাতে ক্লাপ দেব। আমরা সবাই হাতে ক্লাপ দিলে এরপরে যদি স্যার বিরক্ত বোধ করে, সবাই বিড়ালের মতো ডেকে উঠবা, স্যার যদি বিরক্ত বোধ করে কুকুরের মতো ডেকে উঠবা, তারপরে যা হয় পরে হবে। স্যারদের কমান্ড না মানলেও ছাত্রছাত্রীদের আমার কমান্ড মানাই লাগছে। পহেলা এপ্রিল এমন করে রেখে দিয়েছি,
হরিপদ স্যার বিজ্ঞানের স্যার আইছে যখন ক্লাসে বসছে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রায় এক হাত গর্ত করে রাখছি চেয়ারের পিছনে পাড়া বৈশা গেছে স্যার চিত হয়ে পড়ে গেছে আমরা সবাই হাতে ক্লাপ দিয়েছি স্যার উঠে বিরক্ত বোধ করছে আমি বিড়ালের মতো ডেকে উঠছি সবাই আবার হাতে ক্লাপ দিয়েছে এবার স্যার উঠে বললেন হে বেয়াদব ছেলে হারদার এমন করবি না যদি করিস তাহলে কিন্তু শেষ করে দেব বলার সাথে সঙ্গে সঙ্গে আমি কুকুরের মতো ডেকে উঠছি এবার সবাই আবার হাতে ক্লাপ দিয়েছে স্যার এবার সহ্য করতে না পাইরা লজ্জা লজ্জাকে কন্ট্রোল করতে না পাইরা টেবিলের উপর থেকে ব্যাত দিয়া আমাকে ধমাধম করে চারটে পাঁচটা পিটান দিল আমি দেখলাম আনন্দ করতে আইছে আমি এত বড় অপমান হইলাম স্কুলের কোন স্যার শিক্ষক ছাত্র কেউ আমার দিক চোখের দিকে তাকায় কথা বলতে পারে না আমি সভাপতির ছেলে আনন্দ করতে আইছে অপমান হইলাম এর বিচার আমাকে নিজে হাতে নিতে হবে পকেটে ছিল টেনিস বল বের করে মেরে দিলাম স্যারের মাথায় লেগে গেল স্যারের এক সাইডে সঙ্গে সঙ্গে স্যার বেহুশ হয়ে পড়ে গেল সার্বে উঁচুয়ে পড়ে তারপরে আমি বুঝলাম আরে যতই যা করি না কেন যত বড় মাতুব্বারে ছেলে হই না কেন আজকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে স্যার যখন পড়ে গেছে আমি স্কুল থেকে বের হয়ে দৌড় মারছি এপ্রিল মাস ছিল এপ্রিল মাসের এক তারিখ চৈত্র মাস ওই সময় সারাটা আকাশ পরিষ্কার প্রখর রৌদ্র বাইরে বড় উজ্জ্বল আকাশ আমি বের হইলাম বের হয়ে দেখি সে আকাশে আলো নাই দুকুটা দুনিয়া অন্ধকার দেখতেছি আমি কোন দিক যাবো পথ খুঁজে পাইতেছি না আমি চক্ষু বন্ধ করে দৌড় মারলাম স্কুলের বাউন্ডারি বড় বেড়া ছিল ফণি মনসার গাছ দিয়া এত বড় বড় কাটা মূল গেট যেদিক সেদিক আমি খুঁজে পাইলাম না চক্ষু বন্ধ করে দৌড় মারছি ফণি মনসার গাছের উপরে গিয়ে পড়ছি আমার সারা গায়ে কাটা বিদ্ধ হয়ে গেছে আমিও বেহুশ হয়ে গেছি আমিও বেহুশ স্যারও বেহুশ দুইজনকে পাশাপাশি শুয়াইয়া ডাক্তার এনে ট্রিটমেন্ট করলো চিকিৎসা করলো দুইজনে হুশ হইলাম সুস্থ হইলাম লাইব্রেরিতে বৈশা হেড স্যার হরিপদ স্যারের হাতে ব্যাট ধরে দিয়ে বললেন স্যার আমাদের সব সকলের যদি চাকরি যায় তাতে কোনো দুঃখ নাই আপনার বিচার আপনি নিজে হাতে আদায় করে নেন আপনার বিচার আপনি আদায় করে নেন হরিপদ স্যার হাতে লাঠি ডানিয়া আবার টেবিলের উপরে রেখে দিয়ে বললেন হেড স্যার এই স্কুলে শুধু আমি একাই মাত্র হিন্দু স্যার এলাকায় হিন্দু সংখ্যালঘু মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ ওর বাপও মুসলমান আপনারা সবাই মুসলমান আমি যদি তার গায়ে বিচার করি হাত দিয়া তার বাপ এইটাকে এর অ্যাকশনে যাবে এক সময় হয়তো আমার চাকরি থাকবে না আমার বাল বাচ্চার কষ্ট হবে আপনাদের সকলের চাকরি ঠিকই থাইকা যাবে কাজেই আমি বিচার করব না বিচার আমি ছেড়ে দিলাম ভগবানের হাতে এই বলে মজলিস শেষ হয়ে চলে গেল আমি বাড়ি গেলাম ধীরে ধীরে আমার জ্বর জ্বরের প্রভাব বাড়তে 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 আমার দুইটা হাত অবাস হয়ে আসতেছে দুইটা পা আমার অবাস হয়ে আসতেছে আব্বা আমাকে ডাক্তারের কাছে নিলেন ডাক্তার সাহেব আগে আমার হাত দুটোকে পরীক্ষা করলেন আমার হাতের ভিতরে দুই হাতের রক্ত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ডাক্তার বললেন মাতুব্বর সাহেব সভাপতি সাহেব যদি ছেলে বাঁচাইতে চান তাহলে হাত দুটো কেটে ফেলতে হবে নইলে ওই পচা রক্ত ভিতরে যদি আক্রমণ করে আপনার ছেলে মারা যাবে আর ছেলে থাকবে না আব্বাজি আমার চোখের সামনে স্টাম্পে বড় সই করে দিলেন আমার অপারেশনে অপারেশন থিয়েটারে নিয়ে আমার দুইটা হাত ডাক্তার সাহেব কেটে দিলেন দুইটা হাত আমার রাখলেন না হাতের ঘা মাত্র শুকিয়েছে এক মাস যাইতে না যাইতে এবার দুইটা পা ঝিনঝিন বিন বিন করতেছে আমি এখন নড়াচড়া করতে পারি না আব্বাজি আবার আমাকে ডাক্তারের কাছে নিলেন আমার রক্ত এক্সামিন করে পরীক্ষা করে দেখলো আমার পায়ের রক্ত নষ্ট হয়ে গেছে বললেন মাতুব্বর সাহেব ছেলে যদি বডি বাঁচাইতে চান পা দুটো কেটে দিতে হবে নইলে কিন্তু ছেলে বাঁচবে না ওর পায়ের রক্ত পয়সা গেছে এবার আব্বাজি আজও আবার স্টাম্পে সই করে দিলেন আমার আব্বা কান্দের সই করে আল্লাহ একটা মাত্র সন্তান তার দুইটা হাত আর দুইটা পা থাকবে না থাকবে কি তার কান্দতে কান্দতে সই করে দিয়ে আব্বা চলে গেলেন আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো আমার দুইটা রান গোড়া থেকে কেটে ফেলাই দিল আমি তখনও অজ্ঞান কিন্তু আমি নাকি বলতেছিলাম আমি ওই সময় দেখতেছিলাম পুরো অপারেশন কক্ষের ভিতরে যেদিকে তাকাই সেদিকে হরিপদ স্যার যেদিকে তাকাই সেদিকে খালি হরিপদ স্যার আমি নাকি বলতে বলতে গলায় থিয়েটার থেকে পড়েই গিয়েছিলাম স্যার আমারে মাফ করে দেন স্যার আমারে মাফ করে দেন ডাক্তাররা দেখে কোনো দিকে স্যার নাই অথচ কয় স্যার আমারে মাফ
মাফ করে দেন এভাবে সে চিল্লাইতেছে কানতেছে আল্লাহু আকবার অপারেশন শেষ হয়ে গেল এরপর আমাকে বাড়ি নিয়ে আসলো ও বাবা আমি সেই থেকে বুঝে বেলাইছি আমার এই বিচার যদি আমার স্যার নিজ হাতে করতেন তাহলে হয়তো 10টা পিটন দিতেন আমার হাতও থাকতো আমার পাও থাকতো স্যার নিজে বিচার না কইরা ভগবানের কাছে বিচার দিয়েছে সে যারে ভগবান বলে আল্লাহু আকবার তার বুঝমতে মূলত ভগবান হোক আর যাই হোক বিচারের দায়িত্ব নেছেন কে আল্লাহু আকবার আল্লাহ যদি কের বিচারের দায়িত্ব নাই তার এই জগতে কদম বাড়ানোর সুযোগ থাকে না তার এক কদম সামনে যাওয়ার ক্ষমতা থাকে না কথা বলেন ঠিক কি ঠিক না বাবারে আমি বুঝে ফেলাইছি এগুলো সব আমার বেয়াদবির ফলাফল এই জন্য আমি ভিক্ষা করি রাস্তাঘাটে ভিক্ষা করি আর বলি বাবা 10টা পয়সা দেন বেয়াদবি করিবেন না 10টা পয়সা দেন বেয়াদবি করিবেন না আমার স্টুডেন্ট ছাত্র যারা আছো ভালো করে মনে রাখবা স্যারের কাছে পড়বা বেয়াদবি করবা না মুরব্বিদের সাথে বেয়াদবি করবানা ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবানা উস্তাদের সাথে বেয়াদবি করবানা শিকায়াত কোন ধার কে উস্তাদেরা উলামায়ে কেরাম স্টেজ ভরা সকলেই জানে শিকায়াত কোন ধার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালা চারেরা একে একে ইলমাস ভরা মুসাবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ সুয়া মা কে শখসা শেফে মিরাজ জাওয়া চাহারাম বে ইমা রাওয়া দাস জাহা